किसी को चाहिए हमें किसी को चाहिए দীর্ঘদিন আমাদের বিভিন্ন একটা ডিএর ব্যাপার নিয়ে দাবি দেওয়া ছিল, ওই দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ভাবে আমরা বিভক্ত। তার জন্য আমরা বিভিন্ন দফায় আমরা ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করেছি, তারপর ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করেছি, কিন্তু তদুপরিও ওনারা আমাদের সদুত্তর কোনো মানে উত্তর দিতে পারছে না। আমাদের প্রপার মানে কাগজপত্র থাকার পরও আমরা সেই ডিএটা আমরা এখনো পাচ্ছি না। তো তার জন্য আজকে বিভিন্ন ভাবে প্রতারিত হওয়ার পর আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে ফাইন্যান্স অফিসারের সঙ্গে দেখা করবো, ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করে আমাদের যে দাবি দেওয়াটা ওনারা কি দেবে কি দেবে না ওনারা যদি আমাকে জানিয়ে দেয় আমাদেরকে, তখন আমরা সেখান থেকে একটা সিদ্ধান্ত নেব। আর আমাদের কাছে যে ডকুমেন্টসগুলি আছে সেইগুলি নিয়ে ওনাদের সঙ্গে আজকে একদম ফাইনাল কথা বলার জন্য আমরা সবাই একত্রিত হয়েছে এখানে। আজকে কতদিন ধরে পাচ্ছেন না? আজকে আমাদের এটা হয়ে গেছে এক বছরের মতো হয়ে গেছে একটা অর্ডার বেরিয়েছে, কিন্তু ওই অর্ডার মূলে আমাদেরকে আজকে ছয় সাত মাস হয়ে গেছে এটা আমরা পাওয়ার কথা। যখন রিসেন্টলি 4% 3% দিয়ে দেওয়া হলো তখনও আমাদেরকে এটা মানে দেওয়া হবে বা দেব এই করবো সেই করবো বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাদেরকে ঘুরানো হচ্ছিল। তো যখন এইভাবে ঘুরানো হচ্ছে তখন আমরা বললাম যে কন্ডিশন ভালো না, করোনা সিচুয়েশন, আমাদের ফান্ড নেই, এই নেই, সেই নেই বলে অনেক রকম কথা বলে আমাদেরকে ঘুরানো হচ্ছে। তো তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার, এখন যেহেতু ফান্ড নেই আমাদের এরিয়ারও লাগবে না, আপনারা মানে আমাদের অন্তত ডিএটা অ্যালাউ করে দিন। কিন্তু ডিএটা দেওয়া এরিয়ার তো দেওয়ার কথা অনেক দূরে, ডিএ মানে ডিএ নর্মাল যে ডিএর ব্যাপারটা ওইটাই দিচ্ছে না। তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এখানে, আর বাকি আমার মানে কলিগ উনি আপনার কাছে বিস্তারিত কথা বলছে। নমস্কার, আমি আমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মানে অনিয়মিত যে কর্মচারী সংঘ, আমরা এর পক্ষ থেকে মানে আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল যে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে, সম কাজে সমবেতন দেওয়ার একটা নির্দেশ সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছিল। তখন আমাদের এখানে 4 সেপ্টেম্বর 2019 ডকুমেন্টস আমাদের কাছে আছে, একটা অর্ডার আসে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ডিউপিডি থেকে যেটা মানে ইমপ্লিমেন্ট করার জন্য। তখন আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে আমরা তৎকালীন সময়ে এই ভিসি স্যার আসার আগেই আমরা প্রসেস করি এই যে অর্ডারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিওপিডি থেকে এসেছিল 4 সেপ্টেম্বর 2019। আমরা অনুরোধ জানাই অথরিটিকে যে আমরা সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।